সকলকে এই ভিডিও লেকচার ক্লাসে স্বাগত বিদ্যালয় স্তরে ক্লাস সিক্স থেকে টেন অব্দি বিজ্ঞানে এমন অনেকগুলো বিষয় আমাদেরকে পড়তে হয় যার সঙ্গে একই সঙ্গে বিজ্ঞান জীববিদ্যা রসায়ন সকলের একটা আন্তঃসম্পর্ক থাকে এবং বিজ্ঞান পড়াটা অনেক বেশি চিত্তাকর্ষক হতে পারে মজার হতে পারে যদি আমরা কতগুলো ছোটোখাটো এক্সপেরিমেন্ট অ্যাক্টিভিটির ভেতর দিয়ে শেখবার চেষ্টা করি আসলে বিজ্ঞান খুব মজার বিষয় আর আমাদের দৈনন্দিন জীবনে এমন কতগুলো অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতাগুলোকে যদি যুক্ত করা যায় আমাদের বিজ্ঞান শিক্ষার উপাদানের সঙ্গে তাহলে হয়তো শেখার কাজ সহজ হতে পারে এখন কোষ সম্পর্কে আমরা সকলে জানি সজীব কোষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সজীব কোষ কোষের বাইরের পরিবেশ থেকে নানা বস্তুকে ভেতরে গ্রহণ করে কোষের অভ্যন্তরে তার জৈব রাসায়নিক ক্রিয়াগুলি সম্পাদনের জন্যে কোষের অভ্যন্তরে যে রাসায়নিক ক্রিয়া সম্পাদন হয় তাকে বিপাক বলা হয় এবং বিপাকের ফলে কোষের ভেতরে যে উপাদানগুলো তৈরি হয় তাকে আবার কোষ তার বাইরে বার করে দেয় কোষের এই কে আমরা এক অর্থে বলি তার ভৌতকার্য বলি কোষের ভৌতকার্যাবলী প্রধানত নিয়ন্ত্রণ করে নির্ভর করে এই যে পদার্থ সমূহ যাকে কোষ গ্রহণ করছে বা বার করে দিচ্ছে সেই পদার্থগুলির ভৌত ধর্ম বা বৈশিষ্ট্য এবং কোষ পর্দার যে অনন্য বৈশিষ্ট্য তার উপরে দেখুন কোষ বলতে গিয়ে পদার্থের কথা চলে এলো পদার্থ সাধারণভাবে আমরা জানি যে ভৌত বৈশিষ্ট্যের নিরিখে কঠিন হতে পারে তরল হতে পারে গ্যাসি হতে পারে সে যাই হোক না কেন সকল পদার্থের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে জিরো ডিগ্রি কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ওপরে যে কোনো তাপমাত্রাতেই এই পদার্থের অনু বা আয়নগুলি তারা সক্রিয় বা সচল থাকে এবং অনবরত তারা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হতে থাকে পদার্থের বা আয়নের এই ভৌত ধর্মকে বা বৈশিষ্ট্যকে লক্ষ্য করেছিলেন রবার্ট ব্রাউন তিনি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেন যে পদার্থের অনু বা আয়ন তাদের মুক্ত গতিশক্তির কারণেই এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় এবং অনুগুলির এই সঞ্চারণের যে রীতি বা পদ্ধতি বা যে বৈশিষ্ট্য তাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন আমরা জানি যে কোষ শালক সংশ্লেষ প্রক্রিয়া করুক বা শ্বসন প্রক্রিয়া করুক শালক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডও জল গ্রহণ করে কার্বোহাইড্রেজাতীয় খাদ্য উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় কো শোষণ প্রক্রিয়া করে অক্সিজেন ভেতরে গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে ছেড়ে দেয় অথবা তার মূলনোমের দ্বারা জল শোষণ করে এই যে যাবতীয় শারীরবৃত্তীয় কার্য সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে নির্ভর করে থাকে এই ভৌত কার্যবলীর ওপর আপনারা তোমরা বুঝতে পারছো যে এই ভৌত কার্যবলীর মধ্যে যেমন ব্যাপন অভিশ্রবণ বা শোষণ এই কাজগুলো হতে পারে আমাদের এরকম অভিজ্ঞতা হয় যে সন্ধেবেলাতে যাচ্ছি কোনো একটা বাড়ির সামনে আর খুব সুন্দর গন্ধরাজ ফুলের গন্ধ আসছে অথবা কাঁঠালি চাপা ফুলের গন্ধ মহালার আগে শিউলি ফুলের গন্ধ বাড়িতে ভালো রান্না হলে তার গন্ধ এরকম ঘটনা তো আমাদের অভিজ্ঞতার ভেতরে হতেই পারে হ্যাঁ তোমরা হয়তো ইতিমধ্যেই ঠিক ধরে ফেলেছ যে আমরা একটুখানি এমন একটা ভৌত প্রক্রিয়া নিয়ে কথা বলছি যা জীবদেহে সংগঠিত হয় তার নাম ব্যাপন ব্যাপন কি ব্যাপন কেন হয় ব্যাপন চাপ কি ব্যাপনের শর্ত কি এগুলো বোঝার আগে আমরা একটা ছোট্ট সক্রিয়তা করে নিই আমি এক্সপেরিমেন্টেশন বলছি না আমি বলছি সক্রিয়তা আমরা একটা ছোটো কাজ যা আমাদের বাড়ির খাটো কতগুলো জিনিস দিয়ে করা যায় সেটাই করে দেখাতে চাইছি আমার টেবিলে যা যা রাখা আছে কিছুই না একটা মেজারিং সিলিন্ডার আছে প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে নীল জামা কাপড়ে দেয় তার একটা গুঁড়ো নীল আছে আর তরল নীল আছে আর আলতা যা সাধারণত মহিলারা ব্যবহার করেন আর সেইটা এখানে রাখা আছে কতগুলো ড্রপার আছে আমি চায়ের কেটলি দিয়ে গরম জল খানিকটা আগে থেকে করে রেখেছি আমার কাছে বিকার আছে আমি এই বটল থেকে বিকারের মধ্যে দেড়শো এম মতো জল ঢেলে নিয়েছি আমি যেটা করতে চাইবো প্রথমেই শুধু একটু লক্ষ্য করতে হবে যে কি ঘটছে একটু আলতা নিয়ে নিলাম আর একটা ড্রপ আলতা দিয়ে দিলাম এই জলের মধ্যে দেখা যাক তো কি হয় নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমি এই দেড়শো এম জলে যখন এক ড্রপ আলতা দিয়েছি ঠিক যেখানে আলতাটা পড়েছিল সেখানে তার ঘনত্ব খুব বেশি ছিল আস্তে আস্তে আলতার এই রাসায়নিক উপাদানটা সমগ্র জলের মধ্যে ছড়িয়ে পড়ছে আমরা জানি যে আমরা যদি আরও খানিক্ষণ অপেক্ষা করতে থাকি তাহলে আস্তে 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 গোটা জলটার মধ্যে এই যে আরেকটি তরল পদার্থ যাকে এখানে আলতা বলছি তার অণুগুলো আস্তে আস্তে সমভাবে ছড়িয়ে পড়বে কেন হচ্ছে আমরা যদি আরেকটু ব্যাখ্যাতে এবার আসি যে যে কোনো পদার্থ সেটা যেখানে তার ঘনত্ব বেশি সেখান থেকে তার কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে এটা স্বাভাবিক বিজ্ঞানের ধারণা কিন্তু আরেকটু তলিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে আসলে পদার্থগুলি তাদের উচ্চ রাসায়নিক বিভাব থেকে নিম্ন রাসায়নিক বিভাগের দিকে যাচ্ছে এই উচ্চ রাসায়নিক বিভাগ বা কেমিক্যাল পোটেন্সিয়াল বলতে কি বোঝায় না যে কোনো পদার্থের এক গ্রাম মলের মধ্যে যে মুক্ত শক্তি থাকে সেটাই তার কেমিক্যাল পোটেন্সিয়াল তার মানে যে অংশে বা যে অঞ্চলে মিডিয়ামের ব্যাপনযোগ্য পদার্থের সংখ্যা বেশি বা আয়নের সংখ্যা বেশি সেখানেই তার মুক্ত শক্তির পরিমাণ বেশি মানে কেমিক্যাল পোটেন্সিয়াল হাই লেভেলে আছে এই উচ্চ রাসায়নিক বিভব থেকে যে অঞ্চলে ওই পদার্থগুলি ঘনত্ব কম সেই অঞ্চলের দিকে পদার্থগুলো ছড়িয়ে পড়ছে এটা আয়নের ক্ষেত্রেও সত্য এটা অনুর ক্ষেত্রেও সত্য আমি আগেই বলছিলাম যে জিরো ডিগ্রি কেলভিনের টেম্পারেচারের অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যে কোনো তাপমাত্রাতে সমস্ত রকম পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তার মানে এখন এই যে প্রক্রিয়া যেটা এখানে সংঘটিত হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা যেতে পারে আস্তে আস্তে লক্ষ্য করা যাবে জলটাকে বাইরের দিক থেকে যে আস্তে 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 তার ঘনত্ব সমান হয়ে আসছে আমরা যদি এটাকে ফ্যাসিলিটেট করি কোনোভাবে তাহলে দেখা যাবে যে এই কাজটা আরেকটু দ্রুত হচ্ছে তার যেই মুহূর্তে আমি এটাকে নাড়াবার চেষ্টা করলাম তার মধ্যে কিন্তু অনেকগুলো বাড়তি ফোর্স জেনারেট করলো এবং কোথাও হয়তো তাপমাত্রাটা সামান্য বৃদ্ধি ঘটতে পারে তাহলে এখনও দেখা যাচ্ছে যে ঘনত্ব আস্তে আস্তে ঘন অংশ থেকে ছড়িয়ে পড়ছে এবং সম একটা ঘনত্বের এটা রূপান্তরিত হচ্ছে ব্যাপন জীবধের সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় উদ্ভিদ যখন তার অতিরিক্ত জলকে বাষ্প হিসেবে ত্যাগ করে তখন ব্যাপন হয় আমরা ব্যাপন প্রক্রিয়া অক্সিজেনকে দেহের ভেতরে গ্রহণ করি লাঙে পৌঁছোয় এমনকি কোষে কষে যে খাদ্য পৌঁছয় তরল খাদ্য পৌঁছোয় সেটাও ব্যাপন প্রক্রিয়া কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে আসে সেটাও ব্যাপন প্রক্রিয়া এখন এই যে ভৌত প্রক্রিয়ার কথা বলছি এটা কতগুলো শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা একটু দেখে নিতে পারি যে যে পদার্থটি ব্যাপিত হবে বরং তার আগে আরও একটা কথা বলি যে এই যে আমরা আলতা ঢাললাম জলের মধ্যে এখানে জলের ভূমিকা কি আলতার ভূমিকা কি বা আমি যদি এখানে ব্লু লিকুইড দিই জল হচ্ছে এখানে ব্যাপনের মাধ্যম আর আলতার হচ্ছে এখানে ব্যাপন ঘটছে তেমনি তরলে তরলে ব্যাপন হতে পারে আমার কাছে আসে মিষ্টির টুকরো ছোট ছোট এই মিষ্টির টুকরোগুলো যদি আমি জলে গুলো দিই তাহলে সেই জলটা আস্তে আস্তে মিষ্টি হয়ে উঠবে সেটা হচ্ছে কঠিন তরলে ব্যাপন তেমনি আমি যদি একটু করপুর হাতে রাখি আস্তে আস্তে সেটা বায়ুর মধ্যে বিষয়ে যেতে পারে কঠিনে গ্যাসে ব্যাপন তেমনি কোনো গ্যাসকে বলপূর্বক যদি তরলে প্রবেশ করানো হয় তাহলে সেখানে গ্যাসে তরলে ব্যাপন এরকমভাবে ভৌত বৈশিষ্ট্য নিরিখে নানা রকমের ব্যাপন হতে পারে এখন আমরা দেখে নিচ্ছি যে যে পদার্থটি ব্যাপিত হবে তার ঘনত্ব যদি পৃথক হয় তাহলে ব্যাপনের হারের ওপর তার কোনো প্রভাব পড়ে কি পড়ে না তো আমরা এখানে তরলে তরলে ব্যাপন দেখছি এখানে আমি দুটো বিকার নিয়েছি দেড়শো মিল করে জল নিয়েছি এবং দুটো বিকারের মধ্যেই ব্যাপনের মাধ্যম হচ্ছে গিয়ে জল আর ব্যাপনযোগ্য পদার্থ হিসেবে আমার কাছে আছে ব্যবহার করে যে বাড়িতে সেটা আলতা আছে আর লিকুইড নীল আছে যে লিকুইড নীলটা এখানে অর্থাৎ এই দুটো পদার্থেরই ব্যাপন হবে আমরা একটু দেখে নিতে চাইছি যে এই লিকুইড নীলটার আর আলতা উভয়ের ঘনত্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে সেই তুলনায় আলতা অনেক লঘু আর এই যে লিকুইড নীলটা এটা একটু ঘন আমরা যেটা করতে চাইছি একই সঙ্গে আমরা এই দুটোরই এক ড্রপ করে দেওয়ার চেষ্টা করলাম দেখা যাক যে এর ফলশ্রুতিতে কী হয় সাধারণ নিয়ম অনুযায়ী আলতা যেহেতু তার ঘনত্ব ব্যাপনযোগ্য পদার্থ হিসেবে উজালার থেকে কম ফলে একই আয়তনের জলে একই ধরনের টেম্পারেচার এবং কন্ডিশনের মধ্যে আলতার একটু দুতে ছড়িয়ে পড়বার কথা তো যাই হোক আমরা এবার অন্য কথাতে আসি আমরা একটু দেখি একটু সময় দেয়া হোক কি দাঁড়ায় এই যে ঘনত্ব তাহলে পদার্থের অনুগুলি যে পদার্থের ঘনত্ব বেশি সেগুলোর ছড়াবার হার বেশি হবার কথা তার মানে দুটো প্রান্তের মধ্যে ব্যাপন চাপের পার্থক্য যেখানে যত বেশি হবে সেখানেই তত দ্রুত ছড়িয়ে পড়বে অর্থাৎ ঘনত্ব বেশি হলে পদার্থটি দ্রুত হারে ব্যাপন হওয়ার কথা হচ্ছেও ঠিক তাই উজালার ক্ষেত্রে ব্যাপন হার তুলনামূলকভাবে বেশি হচ্ছে এবং আলতার ক্ষেত্রে ব্যাপন হার তুলনামূলকভাবে কম হচ্ছে আরেকটু সময় দিলে হয়তো এই পরিবর্তনটাকে আরো স্থায়ীভাবে বুঝতে পারা যাবে বাইরে থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে উজালার মধ্যে এটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে এবং আলতার ক্ষেত্রে কম ছড়িয়ে পড়েছে কারণ এখানে ব্যাপন চাপের আধিক্যের মাত্রা হচ্ছে বেশি আমরা পরের একটা এক্সপেরিমেন্টে যাই এটাকে আরও একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বোঝাপড়াটাকে ব্যাপন প্রক্রিয়াতেই আমরা আরেকটি সক্রিয়তার ভেতরে যাচ্ছি সচেতনভাবেই একটা বিকারে দুশো এম জল তুলে নেওয়া হয়েছে আরেকটা বিকারে একশো এম জল নেওয়া হয়েছে অর্থাৎ ভলিউমের দিক থেকে দেখতে গেলে এটাতে অর্ধেক জল নেওয়া হয়েছে আর বাকি কন্ডিশনগুলো একই রকম আছে সেই অবস্থাতে ওই জামা কাপড়ে দেওয়ার যে লিকুইড ব্লু সেটা আমরা একই সঙ্গে দেওয়ার চেষ্টা করছি কি দাঁড়ায় এটা দেখবার জন্য। যদিও এটাতে একটু প্রায় সম পরিমাণ হয়তো এক সেকেন্ড পরে পড়তে পারে কিন্তু দেখা যাচ্ছে যেখানে জলের পরিমাণ বেশি সেখানে ব্যাপনযোগ্য পদার্থগুলি তাদের উচ্চ ঘনত্বর থেকে কম ঘনত্বের দিকে খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ছে অর্থাৎ সহজ কথায় বললে জলের পরিমাণ যেখানে বেশি সেখানে ব্যাপনের হার বেশি যেখানে মিডিয়াম হিসেবে এখানে জল তার পরিমাণ কম আছে সেখানে ব্যাপন হার একটু কম আসলে ব্যাপনের সময় ব্যাপন তলের একটি ধারণা আছে যখন দেখতে পাওয়া যায় মিডিয়ামের ভলিউম বেড়ে যাচ্ছে তখন আসলে ব্যাপন তলের পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ ব্যাপন তলের সঙ্গে এর সম্পর্ক সমানুপাতিক মানে ব্যাপন হারের সঙ্গে ব্যাপন তলের সম্পর্ক সমানুপাতিক ব্যাপন তল বাড়লে ব্যাপনের হার বেড়ে যাবে সবকটা কটা শর্ত হয়তো এখানে সক্রিয়তার ভেতর দিয়ে দেখানো যাবে না কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে ব্যাপনযোগ্য পদার্থের ঘনত্বের প্রভাব আমরা দেখতে পেলাম যে ব্যাপন তলের যদি তারতম্য ঘটে তাহলে তার কি প্রভাব পড়তে পারে আমরা এরকম আরও কয়েকটা প্রভাবকের মূল্য দেখে নিতে পারি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে নিবিড়ভাবে অর্জ পর্যবেক্ষণ করলে যে যেখানে জলের পরিমাণ কম সেখানে ব্যাপন হার যথেষ্ট কম ব্যাপনের ঘটনাটা কম ঘটেছে অন্যদিকে যেখানে জলের পরিমাণ অর্থাৎ ব্যাপকের মাধ্যমের পরিমাণ বেশি সেখানে ব্যাপন অনেকটা বেশি সংগঠিত হয়েছে আমরা পরবর্তী সক্রিয়তাতে আসছি ব্যাপনের এই সক্রিয়তাতে আমরা যেটা করতে চাইছি দুটো বিকার নিয়েছি আমার বাহাতের বিকারটাতে আমি দুশো এম জল নিয়ে নিলাম যেটা রুম টেম্পারেচারের জল আর ডান দিকে এই চায়ের কেটলি আছে তাতে জল গরম করে নেওয়া হয়েছে এবং সেই জলটাকে আমি ঢেলে নিচ্ছি জল ইতিমধ্যে গরম জল তাই একটু ধুয়া উঠছে দুশো এম এল গরম জল ঢেলে নেওয়া হলো এখন এখনভাবে যে নীলকে এতক্ষণ আমরা ইউজ করছিলাম সেটাই দুটো জলে আমি চেষ্টা করব একই সঙ্গে এক ফোটা করে দিতে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যে কি চলছে পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ঠিক এক ফোঁটা করেই দুটোতে দিয়েছি সমপরিমাণ জল কিন্তু একটাতে গরম জল একটাতে ঠান্ডা জল যেটাতে গরম জল দিয়েছি দেখো কি দ্রুত এই তরল পদার্থটির ব্যাপন সংঘটিত হলো তার মানে যেহেতু এখানে ব্যাপনের মাধ্যম হচ্ছে গিয়ে জল এবং সেটা টেম্পারেচার অনেক বেশি আর যে পদার্থটি ব্যাপিত হবে সে পদার্থটি যেই এখানে মিশ্রিত হচ্ছে হিট ট্রান্সফারের নিয়ম অনুযায়ী সমস্ত অণুগুলোই এখানে তারা তাপ আদান প্রদান করবে উচ্চ তাপ অঞ্চল থেকে উচ্চ তাপমাত্রা অঞ্চল থেকে তাপ যাচ্ছে ফলে মিডিয়ামটা যে মুহূর্তে তাপমাত্রা অনেক বেড়ে গেছে এইটার তুলনায় ঠান্ডা সাধারণ রুম টেম্পারেচারের তুলনায় সঙ্গে সঙ্গে ব্যাপন হার বেড়ে গেছে তার মানে ব্যাপনের হার সব সময়তেই ব্যাপনের মাধ্যম বা ব্যাপনযোগ্য পদার্থ তার তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ যত তাপমাত্রা বাড়বে ব্যাপনের হারও বাড়বে এবং দেখা যাচ্ছে পার্থক্যটা কত প্রমিনেন্ট আমাদের সামনে ফলে ব্যাপনের অনেকগুলো শর্তকে আমরা এখানে দেখতে পারলাম আমরা চলে আসি পরের শর্তটাতে এই সক্রিয়তাতে এখানে দুটো বিকারে জল নেওয়া হয়েছে একটা বিকারে দেড়শো জল নিয়েছি দেড়শো এম এল আরেকটা বিকারে জল একটু কম নিয়েছি পঁচিশ এম মতো তো আমি এখানে একটা বাজার থেকে কিনে নেওয়া একটা গ্লু সেই আঠা একটু মিশিয়ে দিতে চাইছি যদি সেই আঠা একটু মিশিয়ে দেওয়া যায় এটার উদ্দেশ্য হচ্ছে যে একটুখানি আঠা মিশিয়ে দিলে এটা ভিসকসিটি বা সান্দ্রতা বেড়ে গেল মাধ্যমের আমি আর জল দিয়ে দিচ্ছি একেবারে দেড়শো মেল করার জন্য প্রয়োজন এটাকে একটুখানি নেড়ে নেওয়া যেতে পারে এখন এটাও জলের মধ্যে ইম্পিউরিটিস আছে এই জলেও ইম্পিউরিটিস আছে সে অর্থে এটাও একটা জলীয় দ্রবণ এটাও একটা জলীয় দ্রবণ কিন্তু এখানে আমরা কনসিয়াসলি একটুখানি সোকাল বা অ্যাডহেসিভ অ্যাড করেছি এটা এখন তুলনামূলকভাবে সান্দ্র অর্থাৎ এর ভিসকসিটি বেশি এখানে ভিসকসিটি কম এই অবস্থাতে আমরা একটু দেখি যদি ওই ব্যবহার করা নীল এক ড্রপ করে দিই তাহলে কি হতে পারে আমরা দুটোতেই দেব একই সময় চেষ্টা করব একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যে কী ঘটে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমি যেহেতু জলটাকে ঘুরিয়ে দিয়েছিলাম সেটা হয়তো একটা বাড়তি সুবিধা দিচ্ছে ফোর্সেজ বাট স্টিল তা সত্ত্বেও দেখা যাচ্ছে যেখানে মাধ্যম ভিসকাস সেখানে যে পরিমাণ ব্যাপন হার যেখানে মাধ্যম লেস ভিসকাস কম ভিস্কাস কম সান্দ্র সেখানে ব্যাপন হার কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে ব্যাপনার অনেক বেশি এখানে কিন্তু ব্যাপন হার কম তার কারণ মিডিয়াম যদি সান্দ্রতা কম হয় তাহলে ব্যাপন হার বেশি মিডিয়ামে যদি সান্দ্রতা বেশি হয় তাহলে ব্যাপনার কম এই শর্তটিও আমরা এখান থেকে বুঝতে পারছি ব্যাপনের আরও অনেক শর্ত আছে সবটা দেখা সম্ভব না আমরা শেষ যেটা দেখে নিতে চাইছি এই সঙ্গেই এই কাজটার সঙ্গে যেহেতু এটা বোঝা গেল যে সান্দ্রতা যেখানে কম সেখানে ব্যাপন আর বেশি আমরা এই বিকারটাকে সরিয়ে নিচ্ছি একটু আরেকটা নতুন বিকারে আমরা জলটা নিয়ে নিচ্ছি এই যে একটা বিকার আমি নিয়ে এলাম এখানে আমার কাজ হচ্ছে যে যদি দুটো ভিন্ন ভিন্ন পদার্থকে ব্যাপিত হওয়ার সুযোগ দেওয়া যায় তাহলে কি একটির ব্যাপন হবে দেখে অন্য কারোর অন্য উপাদানটির ব্যাপন বন্ধ থাকবে সাধারণত প্রাকৃতিকভাবে যে ঘটনাগুলো ঘটে তা কিন্তু হয় না যেমন দেখা যাক আমি এখানে ঠিক এই যে চিনির দানা এই চিনির দানা দুটো এর মধ্যে দিয়ে দিলাম স্বাভাবিকভাবে এটা কঠিন তরলে ব্যাপন সে কারণে সময় হয়তো একটু বেশি লাগবে পাশাপাশি আমি এর মধ্যে এক ড্রপ এই লিকুইড ব্লুও দিলাম এটা ঠিক যে যেহেতু কালারের ডিফারেন্স আছে তাই লিকুইড ব্লুয়ের যে ব্যাপন হচ্ছে সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অন্যদিকে চিনির দানাটি সেটা নিচে পড়ে আছে কিন্তু যদি আমরা একটা দীর্ঘ সময় অপেক্ষা করি ধরা যাক অন্তত পক্ষে আধ ঘন্টা তাহলে দেখা যাবে আধ ঘন্টা বাদে গোটা জলটাই যেমন সম পরিমাণ নীল হবে তেমনি চিনির দানাটা হয় পুরোটা বা অনেকখানি তার মধ্যে দ্রবীভূত হয়ে যাবে ব্যাপিত হবে এবং ফলে ওই জল নিয়ে যদি আমি একটু জিবে দিই সেটা আমার কাছে মিষ্টি স্বাদ পাওয়া যাবে তার মানে কখনো কখনো প্রকৃতিতে এরকম হয় যে কোনো একটা মিডিয়ামের মধ্যে একাধিক ব্যাপনযোগ্য পদার্থ এবং যারা ভৌত বৈশিষ্ট্য আলাদা সেটা কঠিন এবং তরল তারা একই সঙ্গে ব্যাপিত হতে পারে এবং একটার ব্যাপন হওয়া অন্যটার ব্যাপন হওয়াকে বাধা দেয় না কিন্তু একই সঙ্গে ব্যাপনের প্রক্রিয়া আসলে যেহেতু একটি দ্রবণে রূপান্তরিত হয় ফলে ব্যাপন হারের তারতম্য হতে পারে কিন্তু দুটো ব্যাপন প্রক্রিয়াই প্রাকৃতিকভাবে চলতে থাকে একই সঙ্গে চলতে পারে এখন আমরা ব্যাপন নিয়ে এই কারণে এত কথা আলোচনার মধ্যে এলাম যাতে আমাদের যারা আমরা পড়াশুনো করে যে সমস্ত ছাত্ররা স্কুলে তাদের যে সমস্ত কাছে জিনিসপত্র পাওয়া যায় ছোটো সেই জিনিস দিয়ে তারাও এরকম নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং বিজ্ঞানে যা বইতে লেখা আছে বা যা আলোচনা হচ্ছে তার সত্য কিনা সেটাকে যাচাই করবার চেষ্টা করতে পারে আর ব্যাপন সম্পর্কে আমাদের আগ্রহ এই কারণে যে জীববিদ্যায় অসংখ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে কোষের জৈবনিক প্রক্রিয়া আছে যেগুলো সব সময়তেই কিন্তু বস্তুতপক্ষে নির্ভর করে আছে এই ব্যাপন নামক ভৌত প্রক্রিয়াটির ওপর যেমন আমরা আগে আলোচনা করেছি সারক সংশ্লেষের গ্যাসীয় আদান প্রদান শ্বসনের গ্যাসীয় আদান প্রদান আমাদের পাচক রস তার ব্যাপিত হওয়া এবং পাচন প্রক্রিয়াকে সহায়তা করা কোষের ভেতরে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ এরকম যাবতীয় শারীরিক প্রক্রিয়াগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাপনের উপর নির্ভর করে থাকে এবং ব্যাপনের ধারণা আসছে কিন্তু কোথা থেকে না ব্রাউনিয়ান মোশান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ফলে আমরা একদম পরিশেষের এসে বলতে পারি যে যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অনু বা আয়নগুলি তাদের উচ্চ রাসায়নিক বিভাগ অঞ্চল থেকে মানে উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন রাসায়নিক বিভাগ বা নিম্ন রাসায়নিক বিভাব চাপ যেখানে কম সেই দিকে সঞ্চারিত হতে থাকে এই সঞ্চারিত হওয়ার ঘটনাটাকেই বলা হয় ব্যাপন এরকম ধারণা অনেকে থাকতে পারে যে যখন সঞ্চারিত হতে হতে গোটা মাধ্যমটার মধ্যেই ব্যাপনযোগ্য পদার্থ সমঘনত্বে রূপান্তরিত হলো তখন বোধ হয় এই অনু চলাচলের প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে তা কিন্তু হবে না আমরা তখন তাকে ব্যাপন বলবো না ঠিকই কিন্তু সমঘনত্বে উপনীত হওয়ার পরেও একইভাবে এই পদার্থটি অর্থাৎ এখানে যদি সেই আমরা রং ব্যবহার করে থাকি নীল রং তার অণুগুলো যাতায়াত করতে থাকবে অর্থাৎ ব্রাউনিয়ান মোশনটা সেটা কন্টিনিউয়াস হবে তখন তাকে আমরা হয়তো আর ব্যাপন বলছি না যেহেতু ঘনত্বের পার্থক্য তখন কি হবে না উভয়ের প্রান্তে অর্থাৎ যেহেতু উচ্চ ঘনত্ব নিম্ন ঘনত্বের পার্থক্য নেই উচ্চ কেমিক্যাল রাসায়নিক বিভাগ নিম্ন রাসায়নিক বিভাগ বা হায়ার কেমিক্যাল পোটেন্সি বা লোয়ার কেমিক্যাল পোটেন্সি বলে কিছু নেই ফলে অণুগুলোর অভাব যাতায়াত চলতেই থাকবে এবং এই বিপরীতমুখী সঞ্চারণের হার সমান ফলে সেই অর্থে অনুরগতিশীলতা বন্ধ হবে না কিন্তু আমরা তখন সেটাকে ব্যাপন বলছি না ফলে এই ধারণাটা খুব পরিষ্কার হওয়া দরকার আমরা আশা করব যে এই ধরনের আলোচনা আমাদের বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করবে অনুসন্ধিৎসু করবে এবং বিজ্ঞান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে আমাদেরকে উৎসাহিত করবে সকলে তোমরা ভালো থাকবে এবং তোমাদের এই ক্লাসটা শোনবার জন্য ধন্যবাদ নমস্কার